So hello guys, welcome back to our channel Engineering Educators, Engineering in an Engineered Way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. So today we discuss korbo goto 5th June 2022 te je Municipality Service Commission, West Bengal Municipality Service Commission er je Assistant Engineer for Mechanical er exam ta hoye gelo. Tar je kota question amra collect korte perechi tar kichu memory based question dekha jak. So let's start. So first question chilo, peak found in which of the ore of the iron, that is hematite will be correct answer. Second chilo, ekhane kichu term er ekhane tinte question chilo, laser er full form ekta question e jiggesh korechilo, ekta question e fms er full form ar ekta question e agv er full form jiggesh korechilo. To laser er full form hoto light amplification by simulated emission of radiation, FMS এর ফুল ফর্ম হতো ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, আর AGV এর ফুল ফর্ম হতো অটোমেটেড গাইডেড ভেহিকল. তো এটা তিনখানা কোশ্চেন ছিল আলাদা আলাদা. সো নেক্সট দেখা যাক, কেনেডিস থিওরেম জিজ্ঞেস করেছিল. তো কেনেডিস থিওরেমটা অ্যাকচুয়ালি ছিল, ইফ থ্রি বডিজ হ্যাভ প্লেন মোশন রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, দেন থ্রি আর থ্রি ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অ্যান্ড দিস থ্রি ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অল লাই অন দ্য সেম লাইন, এই পোর্শনটা অপশানে ছিল. সো নেক্সট যেটা ছিল, স্লাইডিং পেয়ার ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অ্যাট ইনফিনিটি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার. তো নেক্সট কোশ্চেন, নেক্সট যে দুটো কোশ্চেন ছিল, একটা ছিল এটা সিএনসি কোডিংয়ের ওপর, একটা ছিল G41 কোডিংয়ের কোডিং কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে কাটার কম্পেনসেশন লেফট. আর আরেকটা কোশ্চেন ছিল M09 কোড হচ্ছে অ্যাকচুয়ালি কুল্যান্ট অফ. নেক্সট কোশ্চেন ছিল, জেনার ডায়েট ওয়ার্ক অ্যাস, এটা হতো ভোল্টেজ রেগুলেটার. নেক্সট, APN জাংশন অ্যাক্টস অ্যাজ ইউনিডাইরেকশনাল সুইচ. নেক্সট, ফিউশন প্লাক মেড অফ বিসমাথ, লেড অ্যান্ড টিন. নেক্সট, থার্মোকাপল, এখানে বিভিন্ন অপশান ছিল, থার্মোকাপল ইজ ওয়ার্কিং অন দ্য প্রিন্সিপাল অফ, এটা সিব্যাক এফেক্ট হতো কারেক্ট অ্যান্সার. নেক্সট কোশ্চেন টেন, চিজেল ইজ মেড অফ, দ্যাট ইজ ফোর্থ স্টিল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার. সো নেক্সট দেখা যাক, সো নেক্সট ছিল ফ্লেক্সারাল রিজিডিটি, এটা হতো প্রোডাক্ট অফ ই অ্যান্ড আই, ই হচ্ছে ইয়ং মডুলাস অ্যান্ড আই ইনার্সিয়া. দেন আর্মেচার টু ভোল্ট মিটার, দ্যাট ইজ হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ. তো নেক্সট কোশ্চেন ছিল, টু শ্যাফ্ট ল্যাটারাল মিস অ্যালাইনমেন্ট ফিক্সড বাই, দ্যাট ইজ ওল্ডহ্যাম ক্যাপলিং. নেক্সট ছিল, ইনভার্সন স্লাইডার ক্যাং মেকানিজম, এটা হ্যান্ড পাম্প ছিল. তো এখানে বাকি যে অপশানগুলো ছিল সেটা সবকটাই ছিল ডবল স্লাইডার ক্যাং মেকানিজমের অপশান, যেমন ইলেকট্রিক্যাল টার্মোলস ছিল এখানে অপশানে, ওল্ড হ্যান্ড কাপলিং ছিল এখানে, আর ছিল স্টকিওজ মেকানিজম. তো এই চারটে অপশানের মধ্যে হ্যান্ড পাম্পটাই হতো সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমের এক্সাম্পল. সো নেক্সট কোশ্চেন ছিল, ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড. সো ফ্ল্যাকচুয়েশন অফ স্পিডের কোশ্চেনটায় এখানে ফ্ল্যাকচুয়েশন স্পিড বার করতে দিয়েছিল, এখানে nmax বলে দিয়েছিল, nmax বলে দিয়েছিল 410, আর nmin বলে দিয়েছিল 390. তো জাস্ট এই ভ্যালুগুলো পুট করে nmax nmin-এর জায়গায়, আর nmin-এর জায়গায় 410 প্লাস 390 ডিভাইড 2, দ্যাট মিন্স 400 ডিভাইড 400 করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব. সো নেক্সট ছিল, সিস্টেম ইজ ডাইনামিক্যালি ব্যালেন্স, দেন যে অপশানগুলো ছিল তার মধ্যে এটা স্ট্যাটিক্যালি ব্যালেন্সটা কারেক্ট হতো, কেননা আমরা জানি ডাইনামিক ব্যালেন্সড মানে ফোর্স পলিগন অ্যান্ড মুভমেন্ট পলিগন দুটোই ব্যালেন্সড আছে, আর স্ট্যাটিক ব্যালেন্সের জন্য শুধুমাত্র ফোর্স পলিগনকে আমাদের ব্যালেন্সড করতে হবে. তো নেক্সট হচ্ছে, স্প্রিং কন্ট্রোল গভর্নরের এক্সাম্পল বলেছিল, দ্যাট ইজ হার্টনেল গভর্নর. নেক্সট যে কোশ্চেনটা ছিল, স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্টের ইউনিট জিজ্ঞেস করেছিল ইন টার্মস অফ আওয়ার অ্যান্ড কিলো ক্যালোরি, তো এটা কারেক্ট অ্যান্সার হতো কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার আওয়ার কেলভিন. সো নেক্সট ছিল, সিকোয়েন্স অফ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর, এটা ছিল অ্যাকচুয়ালি ফর
ডাকটাইল মেটেরিয়াল, ফর ডাকটাইল মেটেরিয়াল এটা সিকোয়েন্সটা হতো। ফার্স্ট হতো প্রপোর্শনাল লিমিট, দেন ইলাস্টিক লিমিট, দেন ইয়ার্ডিং স্ট্রেস, দেন আলটিমেট লিমিট, দেন স্প্রিং এনার্জি স্টোর আপ টু ইলাস্টিক লিমিট, দ্যাট ইজ রেজিলেন্স উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট যে কোশ্চেনটা ছিল রেশিও অফ ই অ্যান্ড কে, সো আমরা জানি ই ইজ ইকুয়ালস টু থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু মিউ, সো এখান থেকে আমরা ই বাই কে আরামসে বলতে পারি থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু মিউ। দেন উড ইজ এ সেলুলার মেটেরিয়াল। দেন এবিসি অ্যানালাইস ইজ ফাউন্ডেড বাই পেরেটো। নেক্সট ভি বেল্ট অ্যাঙ্গেল 30 to 40 degrees উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ছিল ফাদার অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ এফ ডব্লিউ ট্রেলার। দেন ছিল ম্যান মেশিন স্টাডি নোন অ্যাজ, দ্যাট ইজ আর্গোনমিক্স। দেন ডেফিনেশান অফ কে মিন্স কন্ডাক্টিভিটির ডেফিনেশান জিজ্ঞেস করেছিল, সো এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে এটা কারেক্ট হতো, হিট দ্যাট ফ্লো পার ইউনিট টাইম থ্রো এ ইউনিট এরিয়া উইথ এ ইউনিট টেম্পারেচার। জাস্ট তোমরা এখানে যদি ফর্মুলাটা লেখো তাহলে এই ডেফিনেশানটা আরামসে বলতে পারবে, দ্যাট ইজ ডিটি ডিভাইড বি বাই কে এ। এবার যদি কিউটাকে এদিকে আনো আর কেটাকে ওদিকে করো তাহলে এখানে কোনগুলোয় ওয়ান বসিয়ে ডেফিনেশানটা তোমরা আরামসে লিখতে পারবে। সো নেক্সট যেটা ছিল অ্যাবজর্বিবিলিটি ইকুয়ালস টু এমিসিভিটি হলে সেটাকে কী কন্ডিশান বলা হয়, দ্যাট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশান। এটা আমরা জানি কির্চফস ল অফ রেডিয়েশন। সো নেক্সট কোশ্চেন যেটা ছিল 29, মুভমেন্ট অ্যাট এ মিড পয়েন্ট অফ এ সিম্পলি সাপোর্টেড বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিমের অ্যাট মিড পয়েন্টে মুভমেন্ট বার করতে দিয়েছে যদি মিড পয়েন্টে একটা কনসেন্ট্রেটিক লোড ডাব্লু অ্যাক্ট করে, একটা কনসেন্ট্রেটিক লোড ডাব্লু অ্যাক্ট করে, আর এটা টোটাল লেন্থটা বলে দিয়েছিল এল, তো এটার হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট বার করতে, বেন্ডিং মুভমেন্ট বার করতে দিয়েছিল। তো এখানে আমরা সাপোর্টে যে রিয়াকশান ফোর্সগুলো হবে সেটা আমরা জানি ডব্লু ডিভাইড টু, এদিকেও যেহেতু মিড পয়েন্টে আছে তাহলে এদিকেও ডব্লু ডিভাইড টু, তাহলে মুভমেন্ট অ্যাট মিড পয়েন্ট, মিড পয়েন্টটা যদি বি হয় তো মুভমেন্ট অ্যাট বি পয়েন্টে কত হবে ডব্লু বাই টু, এই ডব্লু বাই টুটা ইন্টু এই লেন্থটা, হচ্ছে এল বাই টু, তার মানে কত হচ্ছে ডব্লু এল ডিভাইড ফোর, এটাই হবে কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন যেটা ছিল 30, এইচএসএস স্টিল কনজিস্ট ম্যাক্সিমাম, এইচএসএস অ্যালয় কনজিস্ট ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ, তো আমরা জানি ম্যাক্সিমাম পার্সেন্টেজের টাংস্টেন থাকে, আয়রনের পর এর ম্যাক্সিমাম পার্সেন্টেজ টাংস্টেন থাকে, যে অপশানগুলো ছিল তার মধ্যে টাংস্টেনটা কারেক্ট হতো। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 31, ম্যাক্সিমাম এফেক্টিভ লেন্থ ফর, এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে এন্ড ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আনাদার এন্ড ফ্রি হতো, তো আমরা জানি সেটার জন্য এল এফেক্টিভ লেন্থ এল ই সমান আলফা ইন্টু এল হয়, আর আলফার ভ্যালুটা ফর এটার জন্য টু হয়, ম্যাক্সিমাম হয়। সো নেক্সট অ্যাকুরেসি অফ মাইক্রোমিটার অ্যান্ড ডায়াল ইন্ডিকেটার চেকড বাই, এটা স্লিপ গজ কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট সার্কামপারেন্স স্ট্রেসেস ম্যাক্সিমাম থিকনেস বার করতে দিয়েছিল, এটা একটা নিউমেরিক্যাল কোশ্চেন ছিল, তো সার্কামপারেন্স স্ট্রেসের ম্যাক্সিমাম থিকনেসটা বার করতে দিয়েছিল, এখানে পি ডি ভ্যালু দেওয়া ছিল আর সিগমা পারমিসেবলেরও ভ্যালু দেওয়া ছিল, তো এখান থেকে আমরা টি ম্যাক্সিমাম ইকুয়ালস টু আমরা পেয়ে যেতাম সব ভ্যালুগুলো পুট করলে। দেন ক্যান্টিলিভার বিম অফ ইউডিএল, দেন বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হবে প্যারাবোলিক যদি ক্যান্টিলিভার ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে। দেন ভিসকোসিটি অ্যাট মোশন ইজ ওয়ান পয়েন্ট, দেন ভিসকোসিটি অ্যাট রেস্ট ইজ সেম, মোশানেও যা হবে রেস্টেও সেমই হবে। দেন রোলিং থিকনেস রিডাকশন নোন অ্যাজ, দ্যাট ইজ নোন অ্যাজ ড্রাফট। দেন বোর্ডিং ইউজ টু এনলার্জ এ শাফট। দেন ক্যাম্প ফলোয়ার্ড, এটা ক্যাম্প ফলোয়ার্ডের অ্যাকচুয়ালি প্রোফাইল রিলেটেড কোশ্চেন ছিল, তো এটা আমার যতটা সম্ভব মনে হয় এটা সাইক্লয়েডিয়াল প্রোফাইল এরকম কিছু অ্যান্সার থাকার কথা অপশানে। নেক্সট 38, লিড স্ক্রু ইন লেথ উইথ হাফ নাট ফর্মস, এটা স্ক্রু পিয়ার হতো। দেন আইস প্ল্যান্ট রেফ্রিজারেটর, ইট ইজ রেফ্রিজারেটর ইউজড অ্যাজ ইন আইস প্ল্যান্ট ইজ অ্যামোনিয়া NH3। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, অটোমোবাইল ক্যাম্প ফলোয়ার শেপস, এটা হতো স্পেরিক্যাল ফেসড। দেন প্লেন কার্বন স্টিল অফ 40C8 হ্যাজ এ কার্বন কন্টেন্ট অফ
0.35 to 0.45%. Then in grinding specification, medium abrasive particle size of যে নম্বরটা থাকে সেই সাইজের নম্বরটা হয় 30 থেকে 60, এটা কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট, চেঞ্জ ইন এনথ্যালপি ওয়েন হিট সাপ্লাইড অ্যাট, এটা কনস্ট্যান্ট প্রেশার, আর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বললে তখন হতো কনস্ট্যান্ট ভলিউম। দেন মোলিয়ার ডায়াগ্রাম ইজ অফ এনথ্যালপি ভার্সেস এন্ট্রপি ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম মোলিয়ার ডায়াগ্রামটা হয়। দেন অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশান ইজ জিরো, তো আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্ট মানে ভেপার ডোমের টপ পয়েন্টটা, এখানে ল্যাটেন্ট হিট জিরো হয়। নেক্সট, হিট হাই স্পিড গিয়ার মেড অফ হুইচ প্লাস্টিক, এটা হতো পলি অ্যাসিটল POM। নেক্সট, নর্মালাইজিং হিট ট্রিটমেন্ট অ্যাট, এটা ওপেন এয়ার। নেক্সট, সিওপি প্রবলেম একটা ছিল, এখানে সিওপির ভ্যালু দেওয়া ছিল, ডাব্লুর ভ্যালু দেওয়া ছিল, তো এখান থেকে কিউ লোয়ার বা এটা ডিজায়ার এফেক্ট বলতে পারি আমরা, বা রেফ্রিজারেশন এফেক্ট বলা যায়, এই রেফ্রিজারেশন এফেক্টটা পেয়ে যেতাম। তো এখান থেকে আমাদের হিটিং এফেক্টটা বার করতে দিয়েছিল, তো হিটিং এফেক্ট সমান হতো এখান থেকে ডাব্লু প্লাস যে আমরা কিউ লোয়ারটা বার করলাম সেটা, তো এই ভ্যালুগুলো সব পুট করে এটা তোমরা আরামসে পেয়ে যেতে। সো নেক্সট ছিল ফর কুইক হিট ট্রিটমেন্ট, এখানে যে যে অপশানগুলো ছিল তার মধ্যে ইনডিউসড হার্ডেনিং কারেক্ট অ্যান্সার হতো, এছাড়াও অ্যানিলিং, নর্মালাইজিং, কার্বোরাইজিং এরকম কিছু অপশান ছিল। সো নেক্সট ছিল মুভমেন্ট অফ ইনার্সিয়া ফর সার্কুলার শ্যাফ্ট, এখানে অ্যাকচুয়ালি বার করতে দিয়েছিল ফর সার্কুলার শ্যাফ্টে আই এক্স এক্স ইনার্সিয়া এক এক্স অ্যাক্সিস ডিভাইড ইনার্সিয়া এক ওয়াই অ্যাক্সিস, তো দুটোই আমরা জানি পাই বাই 64 D^4 হয়, তো এই দুটো অপশান কাটলে তো আমরা 1 পাবো, রেশিওটা 1 হবে। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট যে কোশ্চেনটা ছিল এটা স্ট্রেস কনসেন্ট্রেটেড রিলেটেড কিছু কোশ্চেন ছিল, এটা আমরা প্রপার কালেক্ট করতে পারিনি। সো নেক্সট 52 কোশ্চেনটা ছিল ফর ইউনিফর্ম স্ট্রেংথ অফ বিম দ্য বেন্ডিং ড্যাশ থ্রু আউট দ্য লেন্থ ইজ সেম, দ্য বেন্ডিং স্ট্রেস থ্রু আউট দ্য লেন্থ উইল বি সেম। তো নেক্সট ছিল ফ্লুইড প্রেশার সুইচ, এটা হতো র্যাপচার দ্য কভার অ্যান্ড লিকেজ দ্য অয়েল। নেক্সট, FRL এর ফুল ফর্ম বলেছিল, তো এটা হতো ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। LVDT-র ফুল ফর্ম লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সডিউসার। দেন ব্রেজিংয়ে ইউজ করা হয় বোরন কার্বাইড। দেন রেলওয়ে ট্র্যাক্স ওয়েল্ডিং কি ওয়েল্ডিংয়ে করা হয় আমরা জানি থার্মিট ওয়েল্ডিং। দেন মাস্টার প্যাটার্ন ডবল শ্রিঙ্কেজ অ্যালোয়েন্স, কী ধরনের অ্যালায়েন্স থাকে মাস্টার প্যাটার্নে এখানে অপশানে ছিল, তো এটা ডবল শ্রিঙ্কেজ অ্যালায়েন্স হবে কারেক্ট অ্যান্সার, এছাড়াও নেগেটিভ অ্যালায়েন্স আরও অন্যান্য অ্যালায়েন্স ছিল এখানে। সো এটা ছিল মিলিং রিলেটেড কোশ্চেন, এখানে বলেছিল যদি মিলিং স্পিড আর ফিড স্পিড যদি অপোজিট ডাইরেকশানে হয় তাহলে এটা কী হতো আপ মিলিং। দেন পালভারাইজড কোল, এটা হচ্ছে স্মোক ফ্রি হতো। অ্যান্ড নেক্সট, সাইকেল পাম্পার অ্যাট স্লো স্পিড, দ্যাট ইজ খুব স্লো স্পিডে যদি আমরা সাইকেল পাম্প দিতে থাকি তাহলে সেই প্রসেসটা, এটা আইসোথার্মাল প্রসেস হতো। সো দ্যাটস অল ফর টুডে, সো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।